দিন আসছি আমরা তো, অনেকদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের অনলাইন ক্লাস কেমন চলতেছে? চলে স্যার, চলে। চলতেছে না? আচ্ছা, খুব বেশি দিন বোধহয় করতে হবে না, মানে মোটামুটি এই মাসটা শেষ করতে পারলে বোধহয় ফিজিক্যাল ক্লাস করতে পারবো, যদিও ক্লাস শেষের দিকে, তারপরও যদি বাকি থাকে আমরা ফিজিক্যাল ক্লাস করবো আর কি, আশা রাখি। আচ্ছা, এবার আসা যাক, আমাদের সিলেবাসের কি অবস্থা, কোন পর্যায়ে ছিলাম আমরা, মনে আছে কারো? অনেকদিন আগে শেষ করেছিলাম তোমাদের সাথে। কারো কি মনে আছে যে আমরা কোথায় শেষ করেছিলাম? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। আফির কথাটা ক্লিয়ার না। আচ্ছা, নাফি ক্লিয়ারলি বলতে পারে না, ওর হয়তো সিস্টেমে প্রবলেম ছিল বা নেটওয়ার্ক প্রবলেম ছিল। অন্য কেউ কে বলতে পারবে বা মনে আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটু দেখি আমার রেকর্ডে কি আছে। আমার যতদূর মনে পড়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ছিলাম এবং অ্যারিথমেটিক মিনটা শুরু করেছিলাম। অ্যাজ ফার আই নো, তা আমরা এরপর থেকে শুরু করতে চাই। অ্যারিথমেটিক মিনের একটা অংশ বোধ হয় বাকি ছিল চ্যাপ্টার 3-তে। আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের টপিকসটা একটু দেখি, লাস্ট কোন পর্যায়ে ছিলাম আমরা। দেখা যায়? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? রেসপন্স করতে হবে তো, রেসপন্স না করলে বুঝো কি হবে? তোমরা বুঝতেছো আমার কথা বা শুনতেছো? অ্যাটলিস্ট দু চারজন রেসপন্স করুক। আচ্ছা, আমরা বোধহয় এইখানে ছিলাম। এই জায়গাটাতে গ্রুপ ডেটা ফর গ্রুপ ডাটা অ্যারিথমেটিক মিন, ঠিক আছে। আমাদের টপিকসটা ছিল মেইনলি এটা, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর মধ্যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান মোড, এই বিষয়গুলো আমরা আমাদের আলোচনা করার কথা। তো আমরা শুরু করেছিলাম অ্যারিথমেটিক মিন দিয়ে, সেক্ষেত্রে অ্যারিথমেটিক মিনের সংজ্ঞা পড়েছি, কাকে বলে সেটা জেনেছি। এরপরে তোমার অ্যারিথমেটিক মিনের যে আনগ্রুপ ডাটার জন্য যে ফর্মুলা ইউজ করি সেটা দেখেছি এবং সেটা এক্সাম্পল আমরা দেখেছি এখানে। দেন গ্রুপ ডাটার ফর্মুলা শিখেছি এবং গ্রুপ ডাটার ফর্মুলা ইউজ করে কিভাবে এক্স বার ক্যালকুলেট করা যায়। এক্স বার মিনস হচ্ছে অ্যারিথমেটিক মিন, সেটা ক্যালকুলেট করা যায় সেটা দেখেছি। এবং লাস্টলি এইটা বলেছিলাম যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রফিট ফর অল কোম্পানিজ বাই শর্টকাট মেথড, ডিরেক্ট অ্যান্ড শর্টকাট মেথড। তো এই ডিরেক্ট মেথডটা আমরা শিখেছি অলরেডি। ডিরেক্ট মেথড হচ্ছে নাথিং বাট দিস, এক্স বার ইকুয়ালস টু
সামেশন fi xi by n whereas i varies from 1 to n. তো এটা হচ্ছে ডিরেক্ট মেথড আমরা যেটা বলছি, আর শর্টকাট মেথডটা বাকি ছিল। আজকে আমরা শর্টকাট মেথড দিয়ে শুরু করব। যে শর্টকাট মেথড বলতে আমরা কি বুঝি, ফর্মুলা এবং কিভাবে করতে হয় ক্যালকুলেশন, সেটা আমরা একটু দেখতে চাই। তো এটার জন্য আমি একটা ইমেজ শেয়ার দিচ্ছি তোমাদের সাথে, এই যে এটা হচ্ছে শর্টকাট মেথডের পদ্ধতি যেভাবে করতে হয়। আমরা ডিরেক্ট মেথডে এটা শিখেছিলাম, ক্লাস ছিল নাম্বার অফ কোম্পানিজ যেটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে আমরা ব্যবহার করেছি, এবং সেখান থেকে মিড ভ্যালু বের করেছি। মিড ভ্যালু কে বের করতে হয় আমরা জানি, তোমার 100 সরি ক্লাসের আপার লিমিট এবং লোয়ার লিমিটের অ্যাভারেজ ভ্যালু বের করতে হয়, 30 50 70 90 110 130 150 এরকম। দেন হচ্ছে এফআই এক্সআই বের করতে হয়, এফআই মিন্স ফ্রিকোয়েন্সি, এক্সআই মিন্স দিস। এফআই এক্সআই বের করে দেন হচ্ছে আমাদের টোটালটা বের করতে হয় সামেশন, উই হ্যাভ এক্সপায়ার ইকুয়াল টু দিস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা বা ডিরেক্ট ফর্মুলা। যাই হোক, আমরা এখন শর্টকাট মেথডটা শিখবো মেনলি। এখানে দেখো কি করা হয়েছে, শর্টকাট মেথডে টেবিল ফর ক্যালকুলেশন, প্রফিট আমরা লিখেছি, তারপরে নাম্বার অফ কোম্পানিজ ফাই এখানে লেখা হয়েছে, এগুলো দেওয়া ছিল। থার্ড কলাম এটা আমরা করে নিয়েছি বা করতে হয়েছে আমাদেরকে মিড ভ্যালু এক্সআই। তো মিড ভ্যালুটা কিভাবে আসছে, ক্লাসের আপার লিমিট এবং লোয়ার লিমিটের অ্যাভারেজ, মানে দুইটা ভ্যালু যোগ করে, আপার লিমিট এবং লোয়ার লিমিট দুইটা ভ্যালু যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয়েছে। আমরা সেভাবে পেয়েছি 30, 50, 70, 90, 110, 130, 150। এরপরে হচ্ছে নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে ডিআই, যেটাকে বিচ্যুতি বলে অনেকে বা ডেভিয়েশন বলা হয়। তো ডিআই ইকুয়ালস টু হচ্ছে এক্স আই বা মাইনাস এ বাই সি। তো যেখানে এক্স আই হচ্ছে মিড ভ্যালু আর এ হচ্ছে অরিজিন, এর কি আমরা নাম দিয়েছি অরিজিন, সি হচ্ছে স্কেল। এখন এই অরিজিনটা কি আর স্কেলটাকে সেটা একটু জানা দরকার। অরিজিন হচ্ছে মেইনলি আমাদের অরিজিন ধরতে হয় নিয়ম অনুযায়ী যে মিড ভ্যালু যেটা আছে, মিড ভ্যালু যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর যে কোনো একটা, মিড ভ্যালু এখানে আছে ধরো 30 থেকে 150 পর্যন্ত, এই ভ্যালুগুলোর এইখানে 7টা ভ্যালু আছে, এই 7টা ভ্যালুর যে কোনো একটাকে আমরা অরিজিন হিসেবে ধরবো। আর স্কেল হবে, স্কেলটা ধরার কিছু না, স্কেলটা আমাদের এখানেই আছে, স্কেলটা হবে ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেলটা হবে স্কেল। যেমন এখানে ক্লাস ইন্টারভেল আছে 20 টু 40, 40 টু 60, 60 টু 80, মানে এখানে প্রত্যেকটা ক্লাসের ইন্টারভেল হচ্ছে 20 করে 20 করে, তাহলে সি এর মান হবে 20। আর অরিজিন হচ্ছে এখান থেকে আমাদের ধরতে হবে, তো আমরা মিডলে যেটা থাকবে বা মাঝখানে যেটা থাকবে সেটাকে ধরা ভালো, তো আমরা সেটাই ধরলাম এই কোশ্চেন 90। এখন এইটা কি আসলে, যে এই এটা ধরলে কি হয়, এটা ধরলে যেটা হয় যে মানে যেটাকে তুমি অরিজিন হিসেবে ধরবে সেই ভ্যালুটা জিরো চলে আসবে স্বাভাবিকভাবে। জিরো আসলে তো নিচেরগুলো প্লাস 1, 2, 3 ন্যাচুরাল নাম্বারে চলে আসবে, উপরেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মানে নাম্বারে চলে আসবে, ইন্টিজারে চলে আসবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এখানে আমি 90 ধরেছি, তুমি চাইলে 30 ধরতে পারো, কে একজন চাইলে 150 ধরতে পারে, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, ধরে এই সংখ্যাগুলো আসবে বা নিয়ে আসতে পারো। দেন হচ্ছে এফআই ডিআই বের করতে হবে, এফআই ডিআই বের করতে সামেশনটা বের করে এখানে ফর্মুলা ফর্মুলা বসে দেবে। আর একটা কথা বলে রাখি, এখানে যদি 7টা সংখ্যা না থাকে, 6টা সংখ্যা থাকতো তখন কিন্তু মিডল মোস্ট পাওয়া যেত না, তখন যেটা হতো যে এখানে মাঝখানে দুইটা ভ্যালু পাওয়া যেত, তো মাঝখানে দুইটা ভ্যালু যে কোনো একটা ব্যবহার করলেই আমরা পারতাম, অথবা মাঝখানে ব্যবহার করাটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে যে কোনোটাকে ব্যবহার করতে পারি। আমি 30 ব্যবহার করতে পারি, 130 ব্যবহার করতে পারি, 150 ব্যবহার করতে পারি, 110 ব্যবহার করতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। যাই হোক, এরপর পরবর্তী টেবিলটা কমপ্লিট করে এই ফর্মুলা এখানে বসাইতে হবে, এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন এফ আই ডি আই বাই এন ইনটু সি। ঠিক আছে, তো এখানে এ আছে, এ তো আমরা ধরেই নিয়েছি আগে, যেটা অরিজিন হিসেবে ধরবো সেটা হবে এর মান,
লাস্ট সামেশন এফআইডিআই পাবো আমরা লাস্ট কলাম থেকে, এখান থেকে এন এর মান হচ্ছে এটা সামেশন এফআই আর 1400, আর সি হচ্ছে যথারীতি 20 ক্লাস ইন্টারভেল। আচ্ছা, তো এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা তোমরা আসলে কমপ্লিট করে ফেলো, কমপ্লিট করে দেখো আসলে কত আসে সামেশন এফআইডিআই, দেন হচ্ছে এক্স বারের মানটা বের করে ফেলো। তো আমরা দেখতে চাই যে আমরা প্রিভিয়াসলি যে ভ্যালুটা পেয়েছিলাম ডিরেক্ট মেথডে বা জেনারেল মেথডে এক্স বারের মান, সেটার সাথে আমাদের শর্টকাট মেথডের এই এক্স বারটা ম্যাচ করে কিনা বা মিলে যায় কিনা সেটা আমরা একটু দেখি, এরপরে আমরা পরবর্তী টপিকসে যাব। আগে এটা একটু চেক করো সবাই। বললে আমাকে বলো, কেউ বসে থেকো না চুপচাপ, এটা রেজাল্টটা বের করে আমাকে জানাও কত আসছে। কত পেয়েছো বলো তো, কি করেছো? বা করতেছো? দেখো টেবিলটা আমরা করে দিয়েছি স্যার। হ্যাঁ করো, করে আমাকে বলো, আদারওয়াইজ আমি আগাতে পারছি না। তো রেজাল্টটা ম্যাচ করে তারপরে একটা বিষয় ক্লিয়ার করতে হবে, ছবি তো করা আছে, জাস্ট জোকটা করে ইসে বসাই দাও, কি বলে ফর্মুলা বসাই দাও, বসাই দাও কত আসে। বসে থাকার সুযোগ নেই, আমরা প্রত্যেকটা ক্লাসে এখন ম্যাথ করাবো, সবার সাথে ক্যালকুলেটার থাকতে হবে মাস্ট, যদি পারো সাথে গ্রাফ পেপারও রেখো লাগতে পারে মাঝে মধ্যে, এবং হোমওয়ার্ক থাকবে কিছু, ক্লাস ওয়ার্ক করাবো সাথে সাথে করতে হবে। সেটা কি করেছো তুমি, সেটা কত ছিল মনে আছে তোমার? তো এইখানে আমাদের 60.57 আসছে, আগেরটা তো 60.57 ছিল, ঠিক আছে, তার মানে একই রেজাল্ট আসছে। আমরা শর্টকাট মেথড করি আর ডিরেক্ট মেথড করি, যে মেথডই যাই না কেন অ্যারিথমেটিক মেথড কিন্তু সেম আসছে সেম ডেটার জন্য। ইভেন তুমি এটাকে হিসেব করে করেছো, আমি যদি এ এর মান 30 ধরতাম তাহলে 60.57 আসতো, অথবা এর মান যদি আমি 150 ধরতাম তাহলে 60.57 আসতো, রেজাল্টের অ্যাকচুয়ালি হেরফের হতো না বা হওয়ার সুযোগ নেই,
সেম আসবে। আমি এটা করিয়েছি এই কারণে যে ভেরিফাই করার জন্য শর্টকাট মেথড অথবা ডিলিট মেথড যেটা তোমার করে না কেন তোমাদের রেজাল্ট সেম আসবে। এখন আমাকে বলো যে আসলে কোনটা সহজ, শর্টকাট মেথডটা সহজ নাকি ডিলিট মেথডটা সহজ, কোনটাকে সহজ মনে হয়? আচ্ছা তোমাদের কাছে মানে কোনোটাই সহজ মনে হয় না, তাহলে আমি নেক্সট আগাই। এখানে দেখো আমরা কিছু সুবিধা অসুবিধা আছে, যেমন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো সুবিধা অসুবিধা আছে। আমরা এখন জিওমেট্রিক মিনটা পড়বো, তার আগে অ্যারিথমেটিক মিনের কিছু সুবিধা এবং অসুবিধা আমরা একটু দেখে নিই। যেমন অ্যারিথমেটিক মিন হচ্ছে মানে মোস্ট ইউজফুল একটা মেজার, তো এটার অনেক সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। যেমন নাম্বার ওয়ান অসুবিধা হচ্ছে এক্সট্রিম ভ্যালু যদি থাকে তাহলে অ্যারিথমেটিক মিনের অসুবিধা হয়। যেমন ধরো এক্সট্রিম ভ্যালু কোনটাকে বলছি আমরা, এক্সট্রিম ভ্যালু বলছি ধরো তোমাদের ক্লাস যারা আছে এদের হাট খরচ, মাসিক হাট খরচ 3 থেকে 5 হাজার টাকার মধ্যে সবার ম্যাক্সিমাম, আর এর মধ্যে একজন আছে ধরো সে হাট খরচ তার অনেক টাকা আছে, তার ফ্যামিলি অনেক টাকা আছে, সে হয়তো অনেক বেশি খরচ করে, ধরো 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ করে সাপোজ। এখন যদি মাসিক হাত খরচের অ্যাভারেজ ভ্যালু করতে চাও তাহলে দেখবা কি যে ওই একটা ভ্যালুর কারণে কিন্তু বাকি ভ্যালু গুলো এফেক্টেড হচ্ছে, মানে অ্যাভারেজটা অনেক বেড়ে যাচ্ছে। দিস ইজ কল্ড এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। তো এক্সট্রিম ভ্যালু যদি থাকে এটার মধ্যে এটা এফেক্ট ফেলে অ্যারিথমেটিক করতে গেলে, এটা একটা অসুবিধা। এই অসুবিধা দূর করার জন্য সলিউশন আছে আমাদের কাছে, সেটা আমরা পরবর্তী স্টেপে শিখবো, তখন আলোচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো ওপেন এন্ড ক্লাস, ওপেন এন্ড ক্লাস যদি থাকে তখন একটা অসুবিধা। ওপেন এন্ড ক্লাস কোনটা, যেমন এখানে ধরো 20 to 40 আছে, যদি এরকম থাকতো যে less than 40, এখানে less than 40 লেখা আর বাকিগুলো সব ঠিক আছে এইভাবে। তো এখন এখানে আমাদেরকে যদি অ্যারিথমেটিক মিন বের করতে বলে আমাদের কি লাগবে, মিড ভ্যালু লাগবে। তো মিড ভ্যালু আমরা তো বের করতে পারতাম না, বিকজ অফ মিড ভ্যালু বের করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আপার লিমিট, একটা লোয়ার লিমিট। তো যদি লোয়ার লিমিটটা না থাকে সেক্ষেত্রে আমরা মিড ভ্যালু বের করতে পারি না, আবার মিড ভ্যালু না থাকলে আমরা অ্যারিথমেটিক মিন বের করতে পারবো না। সো দ্যাটস ওয়াই এখানে যদি ইন্টারভেলটা এরকম থাকে, ইন্টারভেলটা এরকম যদি থেকে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোনো মানে অ্যারিথমেটিক মিন বের করার চান্স নাই। তাহলে আমরা এই দুটা জিনিস মাথায় রাখবো। এরপরে আসো জিওমেট্রিক মিন আমরা যাই, জিওমেট্রিক মিন এর সংজ্ঞাটা একটু দেখি। জিওমেট্রিক মিন অফ এন নন জিরো পজিটিভ অবজারভেশন ইজ দ্য এন্থ রুট অফ দেয়ার প্রোডাক্ট, ইট ইজ ইউজুয়ালি বাই জিএম আর জি। বলেছে যে এন নন জিরো পজিটিভ অবজারভেশন, ঠিক আছে, তোমার যদি এরকম হয় যে 5টা ভ্যালু আছে তোমার কাছে এবং এদের জিওমেট্রিক মিন বের করতে বলছে, তো যেটা করতে হবে ফর্মুলা অনুযায়ী তোমার 5টা ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে, একটা সাথে একটা পাশাপাশি লিখে গুণ করতে হবে, গুণ করে বা প্রোডাক্ট করে তারপরে তাদের ফিফথ রুট নিতে হবে, মানে এন্থ রুট। এন মানে হচ্ছে এখানে তোমার যে কটা সংখ্যা তার তার নাম্বার আর কি। তোমার 3টা সংখ্যা থাকলে কিউবিক রুট, 2টা সংখ্যা থাকলে ছুদ রুট, স্কোয়ার রুট আর কি। এরপরে ধরো 6টা সংখ্যা থাকলে এরকম ভাবে করতে হবে, তার মানে আমার যে কটা সংখ্যাই থাকুক না কেন আমি তোমার গুণ করার পরে তারপরে আমাকে যেটা করতে হবে যে তত রুট নিতে হবে। এটা হলো আনগ্রুপ ডেটার জন্য। আবার গ্রুপ ডেটা একটু আসো, গ্রুপ ডেটা যেটা হয় আমরা জানি যে গ্রুপ ডেটা ফ্রিকোয়েন্সি থাকে, আর এক্স আইটা হয় তোমার মিড ভ্যালু। তো এখানে ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে যেটা হয় যে তোমার মিড ভ্যালুর উপরে পাওয়ার করতে হয় ফ্রিকোয়েন্সি দ্বারা, সাথে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে সবগুলোর, এক্স টু বাই এক্স, এক্স টু পাওয়ার এফ টু, এভাবে এক্স এন পাওয়ার এফ এন, এরকম ভাবে, ঠিক আছে। হোল পাওয়ার হচ্ছে 1/n, ওকে। তাহলে এই হচ্ছে তোমার কি মূল ফর্মুলা। এরপর দেখো আর একটা ফর্মুলা এখানে লিখেছি বাই সিম্পলিফিকেশন, তো অ্যান্টি লগ সামেশন এফ আই লগ এক্স আই বাই এন আই বেস টু 1 টু এন।
এইটা কিভাবে আসলো সেটা আমরা একটু দেখি, সেটা আমরা দেখি, কারণ হচ্ছে এটা মানে একটু বোঝার বিষয় আছে। আমরা এখান থেকে আমরা একটু ট্রান্সফরমেশনটা দেখি বা দেখতে পাই। দেখো মূল ফর্মুলাটা হচ্ছে জিওমেট্রিক মিন জি ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়ান পাওয়ার এফ ওয়ান এক্স টু পাওয়ার এফ টু আপ টু এক্স ওয়ান পাওয়ার এফ এন হোল পাওয়ার ওয়ান বাই এন। তো এখানে আমি যদি লগ নেই, উভয় পাশে লগ নেই, তাহলে লগ যে কষ্ট হচ্ছে এই পাওয়ারটা অন বাই পাওয়ারটা সামনে চলে আসে অন বাই এন লগ এক্স ওয়ান এফ ওয়ান এক্স টু এফ টু এক্স এন এফ এন। তো এইভাবে লগের যে আদার্স যে ফর্মুলা গুলো আছে সেই ফর্মুলা গুলো এখানে অ্যাপ্লাই হবে, প্রপার্টি গুলো অ্যাপ্লাই হবে। যেমন ধরো লগ যে লগের গুণের যে ফর্মুলা, মাল্টিপ্লিকেশনের যে রুলস, যে লগ এ লগ বি কষ্ট হচ্ছে লগ এ প্লাস লগ বি, এভাবে করে আমরা লিখতে পারি। এবং এখানে একই সাথে তোমার দুইটা রুলস অ্যাপ্লাই করা হয়েছে, একটা হচ্ছে গুণের ফর্মুলা আর একটা হচ্ছে পাওয়ারের যে ফর্মুলা একটু আগে ইউজ করলাম, যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি আফটার লগ এ। এখানে এই পর্যন্ত লিখে আমরা তারপর একই সাথে যে পাওয়ারটা যদি থাকে যে সামনে চলে আসে সেটা আমরা এখানে লিখলাম। তো এরকম একটা এক্সপ্রেশন আমরা পাই আলটিমেটলি। এর পরবর্তী স্টেপে যেটা করা হয়েছে এটাকে সংক্ষেপ করা হয়েছে, এই লাইনটাকে সামেশন দিয়ে লেখা হয়েছে এফ আই লগ এক্স আই হোয়ার আই ইকুয়ালস টু 1 টু এন। ঠিক আছে, এরপর ফাইনালি অ্যান্টি লগ নেওয়া হয়েছে, উভয় পাশে অ্যান্টি লগ নেওয়া, এখানে বাম পাশে লগ অ্যান্টি লগ কাটা যায় আর ডান পাশে যেটা থাকে অ্যান্টি লগ সামেশন এফ আই লগ এক্স আই হোয়ার আই ইকুয়ালস টু 1 টু এন ডিভাইড বাই এন ক্যাপিটাল এন। এইটা হচ্ছে আমার সিম্পলিফাইড ফর্ম, মানে আমরা যখন ক্যালকুলেশন করবো বা কোনো প্রবলেম সলভ করবো তখন এই ফর্মটাকে ইউজ করবো, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদের যদি কোনো গ্রুপ ডেটা থাকে সেখান থেকে আমি জিওমেট্রিক মিন বের করতে গেলে কি করবো, একটা টেবিল এখানে দেওয়া আছে, যেমন ক্লাস ফ্রিকোয়েন্সি এগুলো তো দেওয়াই থাকবে, আমাদের যেটা করতে হবে মিড ভ্যালুটা বের করতে হবে, ক্লাসের মিড ভ্যালু, মিড ভ্যালু বের করে করলে সেটা আমরা এক্সআই হিসেবে পাবো। এবং সাথে একটা কলাম করতে হবে এফআই লগ এক্সআই। তো এফআই লগ এক্সআই কি মানে ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করতে হবে লগ এক্স আই, মানে করেসপন্ডিং ক্লাসের মিড ভ্যালুর লগ নিতে হবে, নিয়ে যেটা পাওয়া যায় সেই ভ্যালুটা এখানে বসা হবে, এরপরে আমরা এই কলামটা ফিল আপ করতে পারবো এবং ফাইনালি এখান থেকে টোটালটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী স্টেপে যাই। আগাই এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ক্যালকুলেট দ্য জিওমেট্রিক মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, এইটা তোমরা ট্রাই করবা। আমরা এখানে খুব বেশি সময় নিব না, আমরা যেটা করবো যে আরেকটা মেজার আছে আমাদের হারমোনিক মিন, মিনের তিনটা মেজার, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তো হারমোনিক মিনটা শেষ করে আমরা যেটা করব যে এই তিনটা মিলে একটা প্রবলেম করব, প্রবলেম সলভ করার চেষ্টা করব যে কিভাবে এই তিনটা পদ্ধতি এই মিন বের করা যায়। ঠিক আছে, তো তার আগে একটু দেখি যে জিওমেট্রিক মিনের সুবিধা অসুবিধা গুলো কি। জিওমেট্রিক মিনের সুবিধা বলছে যে প্রথম সুবিধাটা হচ্ছে কি, ইট ইজ নট মাচ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ, নট মাচ এফেক্টেড, এটা মানে খুব বেশি এফেক্টেড না এক্সট্রিম ভ্যালু, মানে অ্যারিথমেটিক মিনটা যেভাবে এফেক্টেড জিওমেট্রিক মিনটা অতটা এফেক্টেড না সেই কথাটা বলছে। অসুবিধার মধ্যে আসো, অসুবিধাটা হচ্ছে যে ইফ এনি এক্স আই, তার মানে কোন একটা ভ্যালু যদি আমার জিরো হয় তাহলে জিওমেট্রিক মিন ক্যানট বি ডিফাইন, তাহলে জিওমেট্রিক মিনটা কি করা যায় না, ডিফাইন করা যায় না। ঠিক আছে, ডিফাইন করা যায় না, মানে কি তোমার ধরো বেসিক যে ফর্মুলা আছে সেখানে তুমি যদি একটা সংখ্যা সাথে একটা একশো গুণ করো সেখানে জিরো থাকবে, তো জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন, জিরোর সাথে একশো গুণ করো, পাঁচশো গুণ করো, 1000 গুণ করো বা 1,00,000 গুণ করো, যত বড় সংখ্যায় গুণ করো না কেন সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো যদি কোনো একটা সংখ্যা জিরো হয়ে যায় সেখান থেকে কিন্তু আর কোনো আউটপুট পাওয়ার সুযোগ নেই, রুট করো বা তোমার কিউবিক রুট করো, ফুট ফুট করো, কোনো কিছুই আসবে না, জিরোই পাওয়া যাবে। তো এটা একটা অসুবিধা। আবার বলছে প্রোডাক্ট অফ এক্স আই বি নেগেটিভ then it is it cannot be defined, এটা একটা সমস্যা। যদি
দুটা ভ্যালুর মাল্টিপ্লিকেশন নেগেটিভ আসে, ধরো -3 আর ধরো 2, সাপোজ -3 আর 2 এর গুণফল কত? -6। তো এটাকে যদি তুমি রুট করো, স্কয়ার রুট করো, তখন যেটা হবে ভিতরে -4 আসবে, রুটের ভিতরে -9 আসবে। রুটের ভিতরে -9 আসলে কি হয়? রুটের ভিতরে -9 আসলে তোমার সেটা রিয়েল নাম্বার থাকে না, বাস্তব সংখ্যা থাকে না, ইমাজিনারি নাম্বার হয়ে যায়। সো সেখান থেকে কোনো আউটপুট বা রেজাল্ট আমরা পাই না, দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম। তো এই জন্য নেগেটিভ হওয়া থাকাও অসুবিধার কারণ। তো এইখানে সংজ্ঞাটায় আবার একটু ফিরে আসতে চাই, সংজ্ঞা কি স্পষ্টভাবে বলে দিয়েছে, তোমরা একটু খেয়াল করো, জিওমেট্রিক মিন অফ এন নন জিরো পজিটিভ অবজারভেশন। এই কথাটা হচ্ছে একটু মানে হাইলাইট করলাম, মানে যদি তুমি জিওমেট্রিক বের করতে চাও তাহলে মানে অবজারভেশন গুলো নন জিরো হইতে হবে। নন জিরো মানে হচ্ছে জিরো থাকা চলবে না বা জিরো হওয়া চলবে না কোনো অবজারভেশন, আর পজিটিভ হইতে হবে মানে নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভ হইলে মানে অসুবিধা আছে, আমরা সেখান থেকে রেজাল্ট বের করতে পারি না বা বের হয় না। ওকে, তাহলে জিওমেট্রিক মিনটা যদি আমরা ক্লিয়ারলি ডিফাইন করতে পারি বা বুঝতে পারি তাহলে আমরা হারমোনিক মিনে যেতে চাই। জিওমেট্রিক মিন নিয়ে কার কোনো কোশ্চেন আছে তোমাদের? আশা করি নাই। হারমোনিক মিনে যাই, হারমোনিক মিনটা দেখো, হারমোনিক মিনের সংজ্ঞায় বা ডেফিনেশনে কি বলা আছে। দ্য হারমোনিক মিন অফ এ সেট অফ এন নন জিরো অবজারভেশন ইন আ সিরিজ ইজ দ্য রিসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রিসিপ্রোকাল অফ দ্য অবজারভেশন। এখানে দেখো রিসিপ্রোকাল কথাটা দুইবার ব্যবহার করা হয়েছে, লাস্টে রিসিপ্রোকালটা বলা হচ্ছে কি, দ্য রিসিপ্রোকাল অফ দ্য অবজারভেশন। আমি একটু হাইলাইট করে দেখাই, দ্য রিসিপ্রোকাল অফ দ্য অবজারভেশন, এই কথাটার মানেটা একটু বোঝার চেষ্টা করো। এটার মানে হচ্ছে যে আমাদের অবজারভেশন গুলো হচ্ছে যে x1 x2 x3 আপ টু xn, তো এই অবজারভেশন গুলো রিসিপ্রোকাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 1/x1 1/x2 আপ টু 1/xn। আচ্ছা এটা গেল, এরপরে হচ্ছে কি, এরপরের কাজ কি, এরপর কাজ হচ্ছে যে এই রিসিপ্রোকাল যে বের করলাম বা বের করবো আমরা, এই ভ্যালু গুলোর অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। তো নর্মালি আমরা অ্যাভারেজ ভ্যালু বা মিন অ্যারিথমেটিক মিন কিভাবে বের করে থাকি বা পেয়ে থাকি, এটা হচ্ছে যে কয়টা সংখ্যা আমরা যোগ করব ঠিক ততটা ভাগ দিব, রাইট? তো ধরো এখানে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যাকে আমরা 10 দ্বারা ভাগ দিলাম, আমরা অ্যাভারেজ পেয়ে গেলাম। তো রিসিপ্রোকাল অ্যাভারেজ বের করতে গেলেও তো ঠিক তাই, আমরা প্রথমে রিসিপ্রোকাল বের করে নিব, রিসিপ্রোকাল বের করে সেই ভ্যালু সেগুলো তো একটা ভ্যালু হবে, প্রত্যেকটা একটা ভ্যালু হবে, সেই ভ্যালু গুলোর আবার অ্যাভারেজ যদি বের করতে চাই সেই ভ্যালু গুলোকে ভাগ দিতে হবে এন দ্বারা। তো আমরা অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাবো বা অ্যারিথমেটিক মিন পেয়ে যাবো, সেটাকে যদি আমি আবার রিসিপ্রোকাল করি, রিসিপ্রোকাল মিনস হচ্ছে উল্টে দিই, তাহলে এন টা চলে যাবে উপরে, খেয়াল করো এন টা চলে যাবে উপরে আর নিচে চলে যাবে বা নিচে থাকবে তোমার রিসিপ্রোকাল যে ভ্যালু গুলো আছে সেগুলো যোগ। তো ফাইনালি আমরা দুইবার রিসিপ্রোকাল করার পরে এই ফর্মটা পাবো। আমি আবার একটু মানে রিপিট করি সংজ্ঞাটা, দ্য হারমোনিক মিন অফ এ সেট অফ এ নন জিরো অবজারভেশন ইন এ সিরিজ ইজ দ্য রিসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রিসিপ্রোকাল সাব অবজারভেশন, মানে অবজারভেশন রিসিপ্রোকাল আর অ্যারিথমেটিক মিন রিসিপ্রোকাল, এইটাই হচ্ছে আমার হারমোনিক মিন। আমি আবার বলছি, অবজারভেশনের যে রিসিপ্রোকাল পাওয়া যাবে সেইটা অ্যারিথমেটিক মিন, এর রিসিপ্রোকালটাই হচ্ছে হারমোনিক মিন। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্মুলাটা ফাইনালি আসছে এন ডিভাইডেড বাই সামেশন 1/xi where i varies from 1 to n। ওকে, এখানে কিছু ভ্যালু দেয়া আছে, এই ভ্যালুগুলো দিয়ে তোমরা ট্রাই করবে হারমোনিক মিন বের করার। গ্রুপ ডেটায় চলে যাই, গ্রুপ ডেটাটা হচ্ছে কি আমার এখানে আমরা জানি যে গ্রুপ ডেটায় ফ্রিকোয়েন্সি থাকে, তো সেখানে ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে আর কিছু না, আর স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন হবে, কারণ আমরা জানি যে সামেশন সামেশন fi কস্ট হচ্ছে n ক্যাপিটাল এন, তো স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন হবে। আর এখানে প্রত্যেকটা মিড ভ্যালুর সাথে কি থাকবে মাল্টিপ্লাই হিসেবে ফ্রিকোয়েন্সি দেবে, তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি থাকবে। তো মিড ভ্যালু এখানে মিড ভ্যালু বলছে এই জন্য যে গ্রুপ ডেটায় কি থাকে, গ্রুপ ডেটায় আমার ফ্রিকোয়েন্সি থাকে,
গ্রুপ ডেটায় আবার ফ্রিকোয়েন্সি থাকে, পাশাপাশি তোমার ক্লাস থাকে, সেই ক্লাসে মিড ভ্যালু গুলো বের করতে নিতে হয়, এবং সেই মিড ভ্যালু গুলোই হচ্ছে এখানে অবজারভেশন হিসেবে আমরা ধরেছি x1 এক্সট্রা আপ টু xn। তো f1 বাই xr প্লাস f2 বাই x2 প্লাস আপ টু fn বাই xn, এগুলো অ্যাভারেজ এর রেসিপ্রোকাল মূলত করা হয়েছে এখানে। তো এগুলোর অ্যাভারেজ টা হচ্ছে দিস ডিভাইডেড বাই ক্যাপিটাল n, যখনই এই সেই অ্যাভারেজ ভ্যালু বা অ্যারিথমেটিক মিন রেসিপ্রোকাল করছি আমরা, তখন এটা উপরে চলে যাচ্ছে আর নিচে চলে আসতেছে আমার এই এক্সপ্রেশনটা। এবং এটাকে সংক্ষেপে যদি আমরা লিখি তাহলে আমরা পাই n ডিভাইডেড বাই সামেশন fi বাই xi where i বাই স্লো 1 টু n। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি হারমোনিক মিন। এখন হারমোনিক মিনের আবার কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা একটু দেখি। ম্যারেজটা কি, ম্যারেজটা হচ্ছে যে এটা হচ্ছে সবগুলো ফিগারই আমরা এখান থেকে পাই বা দেখি, সবগুলো ফিগারের ব্যবহার আমরা এখান থেকে করতে পারি বা দেখি। আর নির্দিষ্ট কিছু প্রবলেমের ক্ষেত্রে আমরা, যেমন যেখানে টাইম থাকে এবং সার্টেন টাইপস অফ রেট রেশিও থাকে, তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি বা করি। এবং এটাও এক্সট্রিম ভ্যালু দ্বারা বেশি এফেক্টেড না। ডিমেরিটসটা হচ্ছে যদি জিরো অবজারভেশন থাকে তখন এটা ব্যবহার করা যায় না। ডিমেরিটস হচ্ছে এটা। এখন এটা কেন সেটার এক্সপ্লানেশনটা একটু দেওয়া দরকার। ধরো এখানে আসি আমি, এখানে কোনো একটা অবজারভেশন আছে আমার জিরো, ধরো x2, এটা হচ্ছে আমার জিরো অবজারভেশন বা এটা হচ্ছে জিরো ভ্যালু। তো তুমি যদি 1/0 করো, 1/0 করলে সেটার মান কত আসবে বা কি পাওয়া যাবে বলতে পারবা? 1/0 সমান কি ম্যাথমেটিক্যালি? অসংজ্ঞায়িত, রাইট। তাহলে যদি এরকম হয় কোনো কিছু অসংজ্ঞায়িত, তো সেটা নিয়ে পরবর্তীতে কাজ করার সুযোগ নেই বা কাজ করাও যায় না। তো এই জন্য বলছে যে নন জিরো অবজারভেশন। দেখো সংজ্ঞায় আবার আসি আমি, এখানে বলা হয়েছে নন জিরো অবজারভেশন। এখানে যদি নেগেটিভ থাকে কোনো ব্যাপার না, সমস্যা হবে না, কিন্তু যদি জিরো থাকে তাহলে আমার অসুবিধা আছে। জিরো থাকলে যে একটু আগে দেখলাম যে 1/, যেহেতু রিসিপ্রোকাল করতে হয়, তাহলে 1/0 সমান কি হয়, আনডিফাইন। আনডিফাইন হলে সেটাকে নিয়ে আর ফার্দার আগানো যায় না। দ্যাটস ওয়াই এখানে নন জিরো অবজারভেশন হইতে হবে, তার মানে জিরো ভ্যালু থাকা যাবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দেখি এবারে। যে এই প্রবলেমটা আসলে তিনটা অ্যাভারেজ কেই কভার করবে সেরকম একটা প্রবলেম। দেখো এই প্রবলেমটা, দেখো এখানে একটা থিওরি আছে এখানে যে ফর এন নন জিরো পজিটিভ অবজারভেশন সাস দ্যাট অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন। এটা একটা থিওরি। তো আমরা এই থিওরি দ্বারা না গিয়ে আমরা প্রবলেমটা ফোকাস করি। প্রবলেম কি বলছে, ফাইন্ড অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডেটা। খেয়াল করো, এই ডেটা থেকে তিনটা মিন বের করতে হবে। আমরা তিনটা মিনই শিখেছি, অ্যারিথমেটিক মিনটা আজকে শিখি নাই, গত ক্লাসে শিখেছি, তো সেটাও মনে থাকার কথা। আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। ঠিক আছে, তাহলে এই তিনটা মিন তোমাকে বের করতে হবে বা বের করতে বলছে। দেন হচ্ছে তোমাকে করতে বলছে কি, যে হেন্স শো দ্যাট অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন। এটা একটা থিওরিটিক্যাল প্রুভড রিলেশনশিপ এবং এটাকে আমাদের দেখাইতে হবে। সো আমরা যদি তিনটা অ্যাভারেজ ভ্যালু বের করে ফেলতে পারি, তিনটা ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে এই রিলেশনশিপটা দেখানো যাবে। সো আমাদের ফোকাস হবে আগে তিনটা মিন বের করা। দেখা যায় তিনটা মিন বের করার জন্য তোমাদেরকে একটা টেবিল করতে হবে। টেবিলে কি কি থাকবে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা এটা ক্লাস ওয়ার্ক হিসেবে করবে, করে আমাকে রেজাল্টটা ফাইনালি বলবো যে কার কত আসতেছে। কেয়ারফুলি শোনো আগে নিয়মটা, যে তোমাকে একটা টেবিল করতে হবে। প্রথমে লিখবে সলিউশন, তারপর লিখবে টেবিল ফর ক্যালকুলেশন। লিখে একটা টেবিল করবা, টেবিলে তোমার দুইটা কলাম ফিক্সড, ফিক্সড বলতে তোমার দেয়া আছে অলরেডি এখানে,
প্রথমটা হচ্ছে ক্লাস, তারপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তা 3 নম্বর কলাম হচ্ছে কি তোমার, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, 3 নম্বর কলামটা হবে তোমার মিড ভ্যালু, মিড ভ্যালু গুলো বের করে ফেলবে। আচ্ছা, মিড ভ্যালু বের করে পরে এরপরে 4 নম্বর কলামে যেটা করবে, যে তুমি মিড ভ্যালু ভ্যালু গুলোকে ট্রিট করবা এক্স আই দিয়ে, আর ফ্রিকোয়েন্সিটা যে কলামে থাকবে সেখানে লিখবে এফ আই উপরে ছোট করে, এফ আই এক্স আই বের করবা, অ্যারিথমেটিক মিন পাবো পরবর্তীতে। এরপরে 5 নম্বর কলামে তুমি করবে এফ আই লগ এক্স আই, একটু আগে আমরা যেটা দেখলাম টেবিলে যে জিওমেট্রিক মিন বের করতে গেলে এফ আই লগ এক্স আই লাগে আমাদের, তো সেখান থেকে এফ আই লগ এক্স আই টা পাবো। আর লাস্টলি 6 নম্বর কলামে যেটা করবে সেটা হচ্ছে এফ আই বাই এক্স আই, যেহেতু হারমোনিক মিন বের করতে বলছে তো হারমোনিক মিন বের করার জন্য গ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই সামেশন এফ আই বাই এক্স আই, তো এফ আই বাই এক্স আই এই কলামটা করতে হবে। করে পরবর্তীতে আমাদের যে ফোর্থ ফিফথ সিক্স এই কলামে টোটাল বের করে ফেলতে হবে, এবং আমরা জানি ফর্মুলা গুলো কি কি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন যে ফর্মুলা আমরা দেখেছি বা জেনেছি সেই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা কি করব, ফাইনালি রেজাল্টটা বের করব। ঠিক আছে, তো সবাই ক্যালকুলেটার হাতে নাও, পাশাপাশি খাতা কলম তো নিশ্চয়ই আছে, না থাকলে নিয়ে নাও, এখনই নিয়ে স্টার্ট করো। আমরা যেভাবে বলেছি ঠিক টেবিলটা সেভাবে করে দিন হচ্ছে, ফর্মুলা গুছিয়ে এই 3টা ভ্যালু আগে বের করে করে ফেলো, দেখো কত আসে। আর একটা কথা একটু বলে দেই, সেটা হচ্ছে যে দশমিকের পরে যদি তোমার অনেকগুলো মান আসে ম্যাক্সিমাম 4 ঘর নিলেই চলবে, 4 ঘরের বেশি নেওয়ার দরকার নেই, 3 ঘর বা 4 ঘর, 4 ঘর নিবা, 4 ঘর নিলে রেজাল্টটা ভালো আসবে। তো যদি কম আসে তাহলে 2 ঘর নিলেই হবে, আর যদি অনেকগুলো ঘর আসে যেমন 7 ঘর 8 ঘর আসে তখন সেগুলো 4 ঘর নিলে তোমার রেজাল্টটা ভালো আসবে। তো এইভাবে করে আগাও, দেখো তোমার রেজাল্টটা কিরকম আসে কত আসে, তারপরে আমরা এই রিলেশনশিপটা শুরু করবো। তো সবাই শুরু করো, ক্লাস ওয়ার্কটা করো, করে আমাকে বলো যে আসলে কত কত আসতেছে রেজাল্ট, আর আমি আছি লাইনে, তোমাদের কোনো সমস্যা হলে বা বুঝতে কোথাও অসুবিধা হলে করতে গিয়ে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। আমি কিন্তু দেখতে চাইবো, দেখতে চাইবো বলতে যে কার কি অবস্থা, কে কিভাবে ট্রাই করেছো বা কে কিভাবে করেছো, মানে লাইভ খাতা দেখতে চাইবো, মানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অথবা তোমার লাইভ ভিডিওর মাধ্যমে, সো বসে থাকার সুযোগ নেই। আমি পার্টিসিপেন্ট লিস্ট দেখছি কে কি আছো ক্লাসে, নাম ধরে ধরে কিন্তু জিজ্ঞেস করবো, সো প্রত্যেকে করো, কারো বসে থাকার সুযোগ নেই, প্রত্যেকের খাতা আমি চেক করবো। কি অবস্থা তোমাদের, করতেছে সবাই? স্যার জিওমেট্রিক মিনটা শুরু করতে একটু লাগবে, এখানে নেই। ঠিক আছে করো, মানে 3টা একসাথে বের করে 3টা রেজাল্ট আমাকে একটু বলো, তারপরে আমি জিওমেট্রিক মিনের সূত্রটা মনে নাই স্যার, একটু দেখতে হবে। আচ্ছা সূত্রটা হচ্ছে, ঠিক আছে আমি এটা এখানে দেখাচ্ছি তোমাকে, জিওমেট্রিক মিনের সূত্রটাই
লাইটা লিখে আমাদের এই ম্যাথটা শেষ করতে হবে যদি এইভাবে থাকে বা চায়। তো মেইন বিষয়টা হচ্ছে আমরা তিনটা মিন শিখলাম, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এই তিনটা মিন আসলে আমরা ক্যালকুলেট করতে পারছি কিনা এটা হচ্ছে মেইনলি দেখার বিষয় ছিল। তো আমরা আর আর কেউ কি করেছো নাকি কে কে করতেছো? মানে অন্ধ ভাই কে আছো, কে কে আছো? কিছু একটা বলার চেষ্টা করছে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, হয়তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আর আর কেউ এই মুহূর্তে ক্লাসে 44 আমরা, মানে অ্যাটলিস্ট 50% তো করার কথা। বাকিরা আর কেউ করছো না? আচ্ছা এক কাজ করা যায় তাহলে, মানে বাকিরা করছে কি করছে না আমি তো বুঝতেছি না আসলে, কেউ রেসপন্স করে না, রেসপন্স না করলে তো আসলে সমস্যা, মানে বোঝার উপায় নাই যে কে কি করছে না করছে। কেউ একজন আমাকে মেসেজ দিয়েছে, মেসেজটা পড়ে দেখি কি। এন এর ভ্যালু, আচ্ছা এন এর ভ্যালু জিজ্ঞেস করছে। আবার একজন লিখছে কি হাসান রাহাত লিখছে কি রে করছি স্যার। আচ্ছা আনিসুর রহমান করছি, আনিসুর রহমানের ইয়াটা পাচ্ছি না আমি। তোমার ভয়েসটা পাচ্ছি না। তুমি আনিসুর রহমান তুমি কি আমাদেরকে ইয়া করতে পারবে, মানে একটু স্ক্রিন শেয়ার বা লাইভ দেখাতে পারবে তোমার ওয়ার্কটা, ক্লাস ওয়ার্কটা? যদি সুযোগ হয় তো দেখা আমাদেরকে, আমরা দেখি যে কিভাবে করেছো আসলে। তোমার কথাই মানে ক্লিয়ার আসছে না। আচ্ছা সাইদ দেখাও দেখি, সাইদ তোমার ওয়ার্কটা একটু যদি পারো একটু দেখাও আমাদেরকে। তুমি যে করেছো সেটা ওই যে যে নিশ্চয়ই খাতায় করেছো, এটা হয় ছবি তুলে শেয়ার দাও, অথবা তুমি চাইলে লাইভেও দেখাতে পারো খাতাটা। তাহলে বাকিরা একটু দেখুক যে কিভাবে করেছো তুমি, যারা একেবারেই করে নাই বা পারে নাই বা বুঝতেছে না তারা অ্যাটলিস্ট এই বিষয়টা বুঝতে পারবে বা দেখতে পারবে যে কিভাবে করেছো তুমি বা কিভাবে করতে হয়। আর আমিও দেখে তোমার শিওর হলাম যে ঠিক আছে কিনা তোমার ওয়ার্ক। স্ক্রিন শেয়ার হচ্ছে না? হ্যাঁ শিওর করো, স্ক্রিন শেয়ার করলে ভালো হয়, এটা ভালো দেখা যাবে। স্যার এখানে স্ক্রিন শেয়ার করতে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, সো ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার হোয়াইল দা আদার পার্টিসিপেন্ট। আমি 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 আমারটা শেয়ার অফ করে দিচ্ছি, আমারটা অফ করে দিলে তোমার তুমি পারবা। দেখো আমারটা অফ করে দিয়েছি, এখন দেখো তুমি পারো কিনা, তোমারটা আসার কথা। দুইটা স্ক্রিন শেয়ার তো হবে না স্বাভাবিক, আমারটা আমি করে দিলাম, এখন দেখো তোমারটা আসে কিনা, তুমি ট্রাই করো। না দেখতে পাচ্ছি না। তো তোমরা কেউ দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছি। তুমি যেটা করেছো সেটা হচ্ছে কলাম গুলো করেছো ঠিকঠাক ভাবে, ক্লাস ফ্রিকোয়েন্সি মিড ভ্যালু এফ আই এক্স আই এফ আই লগ এক্স আই চার ঘর নিয়েছে, গুড এফ আই বাই এক্স আই গুড।
তারপরে হচ্ছে সামেশন করেছ, ফর্মুলা লিখেছ, ফাইন, হ্যাঁ ঠিক আছে, প্রসিডিউর ঠিক আছে। এইভাবে করতে হয়। তোমরা যারা করতে পারো না বা বুঝতেছো না একেবারে, আমার মনে হয় না বোঝা কিছু নাই, ও তো আমার ভয়েস শুনে বা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করে ফেলেছে। আমার মনে হয় তোমাদের এটা পারা উচিত যদি কনসেন্ট্রেশন থেকে থাকে ক্লাসে। তারপরে একেবারে যদি একদম না বুঝে থাকো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এটা, এভাবে তোমরা করতে পারো বা করতে হবে তোমাদেরকে। আচ্ছা, তো এরপরে মানে আরো দু একজন করলে আমি আসলে জাজ করতে পারতাম তোমারটা ঠিক আছে কিনা। তবে আমি প্রিভিয়াস যে ক্লাস নিয়েছি সেখান থেকে বা সেই ক্লাস অভিজ্ঞতা থেকে বুঝতেছি তোমার রেজাল্টটা হয়েছে। তারপরও ক্লাসের আর দু একজন করলে হয়তো ভেরিফাইটা করা যেত। কয়েকজন করেছে কিন্তু ওর ভোকালটা আমি পাচ্ছি না বিধায় আমি আসলে বুঝতেছি না যে আসলে ঠিক আছে কিনা। যাই হোক, তো আমরা হচ্ছে এখানে যেটা আজকে ক্লাসে শিখলাম বা দেখলাম সেটা হচ্ছে যে তোমার তিনটা মিন, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তিনটা মিনই আমরা এখানে ক্যালকুলেট করলাম। করে দেখলাম যে অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়, তারপরে জিওমেট্রিক মিন, তারপরে হারমোনিক মিন, হারমোনিক মিন সবচেয়ে ছোট এবং জিওমেট্রিক মিনটা মাঝামাঝি থাকে। তো এটা একটা থিওরি এবং এই থিওরিটা আমরা দেখলাম যে ঠিক আছে, এটা প্রুফড বা আমরা দেখাতে পেরেছি যে ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা করতে পারো। আদারওয়াইজ আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাই। আগামী ক্লাসে আমরা নেক্সট টপিক্স থেকে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টার আরো দুটো টপিক্স আছে, সেটা হচ্ছে মিডিয়ান এবং মোড, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এখানে আনিসুর রহমান, আনিসুর রহমান শেয়ার দিয়েছে, আনিসুর রহমানের রেজাল্ট যে আসছে ঠিক আছে মিলেছে, মেসেজ দিয়েছে গুড, অ্যারিথমেটিক মিন 176, জিওমেট্রিক মিন 173.711, হারমোনিক মিন 71.4531, ঠিক আছে। তার মানে আমরা যদিও দশমিকের পরে যদি এক ঘর বা দুই ঘর পরে যদি ভ্যারি করে ওটা সমস্যা নাই, কিন্তু দশমিকের পরে এক ঘর মিললেই মোটামুটি আমরা সেটাকে অ্যাকুরেট হিসেবে ধরে নেই বা ধরে নিব। তবে এখানে বিষয়টা হচ্ছে যে তোমার যতটা তোমার ভ্যালু নিবে তত অ্যাকুরেট আসবে। তুমি চার ঘর নিলে সেফ থাকবে, মোটামুটি আর সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে বা কিউরি না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।